ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন পয়েন্ট ডিডি। এডুকেশন পয়েন্ট ডিডির একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ক্লাস নাইনের লেসন নাম্বার টু অল অ্যাবাউট আ ডগ রিটেন বাই এ জি গার্ডিনার সেটা নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। প্রথমে ইন্ট্রোডাকশনটা একটু দেখে নিই। দেখো, অ্যালফ্রেড জর্জ গার্ডিনার 1865 টু 1946 ওয়াজ আ ব্রিটিশ জার্নালিস্ট অ্যান্ড অথার। ওকে, অ্যালফ্রেড জর্জ গার্ডিনার ছিলেন একজন ইংরেজ সাংবাদিক এবং লেখক। হিজ এসেস রিটেন আন্ডার দ্য পেন নেম আলফা অব দ্য প্লাউ আর হাইলি রিগার্ডেড। ওকে, আলফা অব দ্য প্লাউ এই যে ছদ্মনাম, এই ছদ্মনামে তিনি তার প্রবন্ধগুলো যে লিখেছিলেন সেগুলো দারুণভাবে প্রশংসিত হয়েছে। কিন্তু হিজ ইউনিকনেস লে ইন হিজ এবিলিটি টু টিচ দ্য বেসিক ট্রুথ অফ লাইফ ইন অ্যান ইজি অ্যান্ড অ্যামিউজিং ম্যানার। ওকে, তিনি যে আমাদের জীবনে যে মূল সত্যগুলো সহজ সরল এবং মজার ভঙ্গিতে যে শেখাতে পেরেছিলেন এটাতেই তার বিশেষত্ব কিন্তু রয়েছে। দ্য পিলার্স অফ সোসাইটি, পেবলস অন দ্য শোর, মেনি ফরার্স অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড আর সাম অফ হিস ওয়েল নোন রাইটিংস। তার বিখ্যাত কিছু লেখার মধ্যে হচ্ছে এগুলো বিখ্যাত। ওকে, দেখো কী বিখ্যাত রয়েছে। দ্য পিলার্স অফ দ্য সোসাইটি এটা একটা, পেবলস অন দ্য শোর এটা একটা, মেনি ফরোস অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড। ওকে, তার বিখ্যাত লেখা। ইন দিস টেক্সট হুইচ ইজ অ্যান এডিটেড ভার্সন অফ দ্য গার্ডিনার্স এসে অফ দ্য সেম নেম দ্য অথার অবজার্ভ হাউ আ বাস কন্ডাক্টর মেক্স আ লেডি গো আপ টু দ্য আনকভার্ড টপ অফ আ ডবল ডেকার বাস অন আ ফ্রিজিং ইভিনিং জাস্ট বিকজ শি ইজ কারিং আ ডগ। ওকে, এই যে পাঠ্যটা তোমাদের অল অ্যাবাউট এ ডগ, এটা হচ্ছে সেম নামেই লেখা। অর্থাৎ এখান যেটা মানে যেখান থেকে নেওয়া হয়েছে যে গল্পটা থেকে, সেই গল্পটার নামও সেম অল অ্যাবাউট আ ডগ। সেখান থেকে সংক্ষিপ্ত আকারে সম্পাদিত করে এই সংস্করণটা নেওয়া হয়েছে। ওকে, যেখানে কি দেখেছেন, যেখানে দেখেছেন যে একজন বাস কন্ডাক্টর কনকনে ঠান্ডা শীতের রাত্রিতে একজন ভদ্রমহিলাকে দোতলা বাসের ছাদের ওপরে যেতে বাধ্য করেছিলেন, শুধুমাত্র তিনি একজন একটা ছোট্ট কুকুর সঙ্গে করে নিয়েছিলেন। ওকে, হোয়াইল ওয়াচিং দ্য ইনসিডেন্ট অ্যান্ড ইটস রিয়াকশন অ্যামং আদার প্যাসেঞ্জার্স দ্য অথার ওয়ান্ডার্স হোয়েদার রুলস শুড বি টেম্পার্ড উইথ গুড উইল ইন অর্ডার টু মেক দেম মোর হিউম্যান। ওকে, লেখক যখন ঘটনাটা দেখছিলেন, ঠিক আছে, এবং অন্যান্য যাত্রীরা কী প্রতিক্রিয়া দিচ্ছিলেন সেটা যখন লক্ষ্য করছিলেন তিনি, তখন তিনি অবাক হয়ে ভাবছিলেন যে যদি একটু সদিচ্ছা থাকতো তাহলে এই নিয়মকানুনগুলো, যে বাস কন্ডাক্টর যে নিয়মকানুনগুলো মেনেছিল সেগুলো নমনীয় করে ব্যবহার করা যেত, তাহলে একটু মানবিকও হতো সেই ব্যবহারগুলো। ওকে, এবার দেখো টেক্সটাতে আসছি। আই ওয়াজ ট্রাভেলিং ইন আ বাস, আমি একটা বাসে করে ভ্রমণ করছিলাম। ইট ওয়াজ আ বিটারলি কোল্ড নাইট। ওকে, এটা ছিল একটা প্রচণ্ড ঠান্ডার রাত্রি। ওকে, বিটালি মানে হচ্ছে খুব খারাপ, মানে প্রচণ্ড একটা ঠান্ডা, যেরকম বোঝাতে হবে ঠিক সেই রকম একটা প্রচণ্ড ঠান্ডার রাত্রি ছিল এটা। ওকে, ইভেন অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট উইন্ড কাট লাইক আ নাইফ। এমনকি গাড়িটার অর্থাৎ বাসটার যে শেষ প্রান্তের দিকে পূর্ব দিকের বাতাসটা যেন ছুরির মতো কাটছিল, অর্থাৎ একটা ছুরি দিয়ে কাটলে যেরকম ব্যথা হয় ঠিক সেরকম যেন বাতাসটা গায়ের মধ্যে যেন বসেই যাচ্ছিল। দ্য বাস স্টপড অ্যান্ড টু ওমেন অ্যান্ড এ ম্যান গট ইন টুগেদার অ্যান্ড ফিল দ্য ভ্যাকেন্ট প্লেসেস। বাসটা দাঁড়ালো, দুজন মহিলা এবং একজন পুরুষ একত্রে বাসটাতে উঠে এলো এবং ফাঁকা জায়গাগুলো পূরণ করলো। ওকে, দ্য ইয়ঙ্গার ওম্যান ক্যারিড আ লিটিল প্যাকিনিজ ডগ, অর্থাৎ সেই কম বয়সী যে মহিলাটা ছিল সেই কম বয়সী মহিলাটা একটা ছোট্ট প্যাকিনিজ কুকুর সঙ্গে করে নিয়েছিল। ওকে, এই যে প্যাকিনিজ ডগ, ওকে, এই প্যাকিনিজ ডগটা হচ্ছে একটা ছোট্ট আকারের একটা লোমস কুকুর হয়। ওকে, খুব একটা বড় হয় না, মনে করো মোটামুটি 6-7 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে এই কুকুরটা, ঠিক আছে। এইবার দেখো, দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দিয়ার ফেয়ার্স, অর্থাৎ কন্ডাক্টর এলেন এবং তাদের ভাড়াগুলো সংগ্রহ করছিলেন বা তুলছিলেন তাদের কাছ থেকে। দেন হিজ আইজ রেস্টেড অন দ্য বিডিআই ডগ, তারপর তার চোখটা গিয়ে পড়ল, কোথায় পড়ল, পুঁতির মতো চোখ বিশিষ্ট সেই কুকুরটির ওপর, সেই বিডিআই ডগটার। আই স ট্রাবল কামিং আপ, আমি দেখলাম যে সমস্যা আসছে, অর্থাৎ লেখক বুঝতে পেরেছিলেন সেই সময় যে সমস্যাটা আসতে চলেছে। ওকে, মানে কন্ট্রাক্টরের চোখটা যেহেতু কুকুরের ওপর গিয়ে পড়লো, অতএব একটা সমস্যা যে আসবে, একটা ঝামেলা যে আসবে সেটা লেখক বুঝতে পেরে গেলেন।
ওকে, দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং। অর্থাৎ কন্ডাক্টরটা এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন, এতক্ষণ এই সুযোগের অপেক্ষাটাই তিনি করছিলেন। ওকে, অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, এবং তিনি এটাকে সর্বতোভাবে কাজে লাগাতে চাইছিলেন, মানে সকলভাবে সব দিক দিয়ে এই সুযোগটাকে তিনি কাজে লাগাতে চাইছিলেন। আই হ্যাড মার্কড হিম অ্যাজ দ্য টাইপ হু হ্যাড আ জেনারেল গ্রিভেন্স অ্যাবাউট এভরিথিং। অর্থাৎ আমি তাকে এমনভাবে লক্ষ্য করলাম, অর্থাৎ কন্ডাক্টরটাকে দেখে লেখকের মনে হলো যে তিনি এমন এক ধরনের লোক যিনি সমস্ত কিছু সম্পর্কেই যেন একটা রাগ বা বিরক্তি পোষণ করেন, অর্থাৎ সব কিছুতে তার যেন একটা বিরক্তি, অসন্তুষ্টি বা একটা রাগ রয়েছে যেন। হি সিম টু হ্যাভ আ পার্টিকুলার গ্রিভেন্স এগেনস্ট প্যাসেঞ্জার্স হু কেম অ্যান্ড স্যাট ইন হিজ বাস হোয়াইল হি শিভার্ড অ্যাট দ্য ডোর। ওকে, তাকে দেখে মনে হচ্ছিল যে বিশেষ করে তার রাগগুলো ছিল সেই সমস্ত যাত্রীদের ওপরে যারা উঠে এসে বাসের মধ্যে বসছিল যখন তিনি দরজায় দাঁড়িয়ে কাঁপছিলেন। অর্থাৎ তার রাগটা দেখো এরকম ব্যাপারটা যে তিনি দরজায় দাঁড়িয়ে কাঁপছেন অথচ প্যাসেঞ্জারগুলো ভেতরে এসে বসছে, এটাই যেন তার রাগ, মানে একটা অদ্ভুত একটা ব্যাপার, তাই না? দেখো একটা গাড়িতে তো উঠে তো প্যাসেঞ্জাররা বসবে স্বাভাবিক, আর কন্ট্রাক্টের দায়িত্বই হচ্ছে গেটে দাঁড়িয়ে থাকা, তো এটাই যেন তার একটা রাগের কারণ যে সে দাঁড়িয়ে রয়েছে বাকিরা এসে গাছের ভেতরে বসছে। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট হি সাইড, সে বলল তোমাকে অবশ্যই কুকুরটিকে নিয়ে বাইরে যেতে হবে, অর্থাৎ আপনাকে আপনি কুকুরটি নিয়ে বাইরে যান, এটাই তিনি বলবার চেষ্টা করছেন। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অব দ্য কাইন্ড, আমি ওই ধরনের কিছু অবশ্যই করব না, সার্টেনলি মিন শিওরলি, অবশ্যই করব না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, ওকে আপনি আমার নাম ঠিকানা নিতে পারেন, সেইড দ্য ওম্যান, মহিলাটি বলল, অর্থাৎ ভদ্রমহিলা বললেন যে আপনি আমার নাম ঠিকানা লিখে নিতে পারেন। শি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, তিনি স্পষ্টত সেই মহিলাটা কিন্তু এই চ্যালেঞ্জটাই প্রত্যাশা করছিল এবং সেই জন্যই তিনি উত্তরটাও কিন্তু জেনেই এসেছিলেন, অর্থাৎ তাকে কেউ এই ধরনের প্রশ্ন করলে উত্তরটা তিনি কী দেবেন সেটা তিনি প্রস্তুত হয়েই এসেছিলেন। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট দ্যাটস মাই অর্ডার, আপনি কুকুরটিকে নিয়ে অবশ্যই বাইরে যাবেন এটা আমার নির্দেশ। আই ওয়ান্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার, আমি এ ধরনের আবহাওয়ায় তো ওপরে যাবই না, ইট উড কিল মি, আমি মরে যাব, সেইড দ্য ওম্যান, মহিলাটি বলল। সার্টেনলি নট, অবশ্যই নয়, সেইড হার লেডি কম্পেনিয়ন, তার সঙ্গে যে আর একটা মহিলা ছিল সে বলল যে অবশ্যই তুমি যাবে না, ইউ হ্যাভ গট আ কাফ অ্যাস ইট ইজ, তোমার তো কাশি শুরু হয়ে যাবে, অর্থাৎ তোমার তো কাশি হবে তাহলে, ইটস নন সেন্স, সেইড দ্য মেল কম্পেনিয়ন, তার সঙ্গে যে মেল অর্থাৎ পুরুষ সঙ্গীটি ছিল সে বলল যে কি এগুলো বোকা বোকা ব্যাপার। দ্য কন্ট্রাক্টর পুলড দ্য বেল অ্যান্ড দ্য বাস স্টপড, পুলড মানে হচ্ছে টানা, অর্থাৎ কন্ট্রাক্টরটি বেলটি টানলেন এবং বাসটি থেমে গেল। দিস বাস ডাজ নট গো অন আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট, এই বাস ততক্ষণ যাবে না যতক্ষণ না পর্যন্ত কুকুরটিকে বাইরে বের করা হচ্ছে। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট, পেভমেন্ট মানে হচ্ছে তোমার ফুটপাথ, আর স্টেপ মানে হচ্ছে পদক্ষেপ, তোমরা জানো সবাই, তো তিনি এবার ফুটপাথের উপর পদক্ষেপ ফেলে নিচে নেমে এলেন অ্যান্ড ওয়েটেড, এবং অপেক্ষা করতে লাগলেন। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রায়াম্প, এটা যেন তার যুদ্ধজয়ের একটা মুহূর্ত, ট্রায়াম্প মিন্স যুদ্ধজয়, তো এটা যেন তার যুদ্ধজয়ের একটা মুহূর্ত, যেন তিনি জয়লাভ করেছেন যুদ্ধে এরকম একটা ব্যাপার। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, কারণ তার দিকে আইন আছে, অর্থাৎ আইনটা ছিল তার দিকেই, অর্থাৎ গাড়িতে করে কুকুর নিয়ে যাওয়ার যে নিয়ম বিরুদ্ধ সেই জন্য কিন্তু তিনি এতটা সাহস পেয়েছিলেন। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ, কিন্তু এই বাসের প্রত্যেকেই প্রত্যেকটা যাত্রী সেই ভদ্রমহিলা এবং কুকুরের দিকে ছিল। দে টকড ইন রেইজড ভয়েস, অর্থাৎ তারা জোর গলায় উঁচু গলায় বলতে লাগলেন সেই সমস্ত যাত্রীরা, কী বললেন, শেমফুল, লজ্জাজনক, কল দ্য পুলিশ, পুলিশকে ডাকুন, লেটস অল রিপোর্ট হিম, আমরা সবাই মিলেই সেই পুলিশকে অভিযোগ জানাব, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফিয়ার্স ব্যাক, ওকে আমরা আমাদের ভাড়া ফেরত চাইব, অর্থাৎ আমাদেরকে আমাদের ভাড়াগুলো ফেরত দিই, ইয়েস দ্যাট ইজ, হ্যাঁ ঠিক তাই, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, ওকে আমাদের ভাড়াগুলো ফেরত দিতে আমরা বাধ্য করি, প্যাসেঞ্জাররা সবাই বলছে, যাত্রীরা সেই বাসের মধ্যে, ওকে দ্য লিটিল অ্যানিমাল স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস আনকনসিয়াস অফ দ্য ট্রাবল হি হ্যাড কস্ট, কিন্তু সেই অস্পষ্ট আলোর মধ্যে প্রাণীটি বসে, সেই কুকুরটি বসে চোখটা পিটপিট করছিল, তার জন্যই যে এই সমস্যাটা হয়েছে তাতে কিন্তু সে অচেতন ছিল, অর্থাৎ সে যেন আনকনসিয়াস ছিল, সে তো বুঝতে পারছে না, একটা অবলা পশু বলো, সে তো বুঝতেই পারছে না, তার জন্যই সমস্যাটা বেঁধেছে। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, অর্থাৎ এইবার কন্ডাক্টর দরজায় এলেন, সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড, কিছু কিছু যাত্রী দাবি করলেন,
গিভ আস আওয়ার ফিয়ার্স ব্যাক, আমাদেরকে আমাদের ভাড়াগুলো ফেরত দাও। ইউ হ্যাভ এনগেজড টু ক্যারি আস, তুমি আমাদেরকে নিয়ে যাবার জন্য দায়িত্ব নিয়েছিলে। ইউ ক্যান নট লিভ আস হিয়ার অল নাইট, তুমি আমাদেরকে এখানে সারা রাত রাখতে পারো না। নো ফিয়ার্স ব্যাক, সেট দ্য কন্ডাক্টর। এবার দেখো দাদাগিরি দেখিয়ে কন্ডাক্টরটা কিন্তু বলে দিল কোনো ভাড়া ফেরত দেওয়া হবে না। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। এর পরের ভিডিওতে আমরা বাকি অংশটা আলোচনা করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, এবং ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুদের মধ্যেও কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, হ্যাভ এ গুড ডে, টাটা।